সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছে রিকোয়েস্ট পর্বে আমার আজকের রেসিপি এক মিনিটে টক দই তো আমি আজকে আপনাদেরকে তিন ধরনের টক দই তৈরি করে দেখাব আর সেই সঙ্গে তৈরি করে দেখাবো চিজ ক্রিম অর্থাৎ এই টক দই দিয়ে আপনারা কীভাবে চিজ ক্রিম তৈরি করবেন সেই রেসিপিটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ একেবারে সময় লাগে না জাস্ট এক মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা যদি শুধু টক দই তৈরি করতে চান সেক্ষেত্রে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তো এই টক দই তৈরি করতে আপনার চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে এর বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ সেকেন্ডেই আপনারা টক দই তৈরি করে নিতে পারবেন টক দই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গুড়া দুধ হাফ কাপ পানি নিয়েছি ওয়ান থার্ড কাপ এটা হালকা গরম পানি আর এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ ভিনেগার হালকা গরম পানি দিয়ে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা মিক্স করা হয়ে গেছে যখন মিক্স করা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে ভিনেগার প্রথমে আমি এক টেবিল চামচ অ্যাড করেছিলাম তারপর আবারও আমি এক টেবিল চামচ অ্যাড করে দিলাম তো দেখুন হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু টক দই তৈরি করে নেওয়া যায় এতটাই সহজ একেবারে সময় লাগে না আপনার যেমন খুশি তেমন টক দই করে নিতে পারবেন যদি মনে করেন পাতলা টক দই তৈরি করবেন সেক্ষেত্রে আরও একটু পানি অ্যাড করে পাতলা তৈরি করে তৈরি করে নিতে পারবেন আর যদি চান যে এরকম ঘন তৈরি করবেন তাহলে এইভাবে টক দই তৈরি করে নিতে পারবেন তো এটা আমি কাপে উঠিয়ে রাখছি এই টক দই যতই সময় যাবে তত এটা জমতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কাপে উঠিয়ে রেখে দিলাম একপাশে আর বাকি যে টক দই রয়েছে এখানে আমি আরো এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করে এই টক দইটাকে আমি আরেকটু পাতলা করে নেছি তো যে টক দইটা আমি কাপে রেখেছি এটা কিন্তু তেমন একটা টক হবে না এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এইগুলো আমি কাপে নিয়ে নিচ্ছি সবগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইটার তুলনায় কিন্তু অনেক পাতলা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কিন্তু যতই সময় যাবে এই টক দইটাও জমতে থাকবে তো চার পাঁচ মিনিট পরে দেখবেন যে টক দইটা জমে গেছে তো আমরা এই অবস্থায় কিন্তু এটা ব্যবহার করতে পারবো এটা জমানোর জন্য কোনো সময় দিতে হবে না জাস্ট এভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন তো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর এটা কিরকম হবে তো আপনার নিশ্চয় দেখেই বুঝতে পারছেন পাঁচ মিনিট পর কিন্তু এটা জমে গেছে দেখতে পাচ্ছেন একটু কিন্তু পানি কাটবে না এই দুই কারণ এটা গুড়া দুধ দিয়ে ঘন করে তৈরি করা হয়েছে দুধ থেকে সরি এই দই থেকে একদমই পানি কাটবে না এটাও আমি আপনাদেরকে একটু চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এটা একেবারে স্মুথ নরম সফট অর্থাৎ সফট টক দই তৈরি হয়েছে দেখতে পাচ্ছে এটা একটু হার্ড ছিল আর এটা একটু সফট আসলে দুইটাই খুব সুন্দর হয়েছে আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখুন এটা কিন্তু একদম চিজ ক্রিমের মতো হয়েছে অর্থাৎ চিজ ক্রিম যেরকম হয় আর কি ঠিক সেরকম শক্ত হয়েছে এটা কিন্তু আপনার চিজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুব একটা টক না এখন আমি এই টক দইটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখুন এটা একদম টক দই যেমন হয় একেবারে সফট এটা কিন্তু সফট হয়েছে তো এটা তো গেল আপনার গোড়ার দিয়ে তৈরি করা টক দই এখন আমি আপনাদেরকে গরুর দুধের টক দই তৈরি করে দেখাবো তো এর জন্য আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছি এটা আমি জাল করে একটু ঘন করে করে তারপর এটাকে আমি হালকা গরম অবস্থায় কিন্তু এখন আর অ্যাড টেবিল চামচ ভিনেগার এটা কিন্তু হালকা গরম দুধ একদম বেশি গরম নেওয়া যাবে না তাহলে কিন্তু ছানা হয়ে যাবে একেবারে হালকা অর্থাৎ উষ্ণ গরম জাস্ট ভিনেগারটা দিয়ে আপনার চামচের সাহায্যে মিক্স করে নেবেন তাহলে টক দই তৈরি হয়ে যাবে এতটাই সহজ আর এতটাই সময় কম লাগে যে আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কিন্তু এই টক দই দিয়ে নান তৈরি করে নিতে পারেন যখন আপনারা নান তৈরি করবেন তখন সঙ্গে সঙ্গে এভাবে টক দই তৈরি করে সেই টক দই দিয়ে আপনারা নান তৈরি করে নিতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন কাচ্চি বিরিয়ানি বা যে কোনো রান্নায় কোরমা তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আপনার পানি ছাড়া টক দই নিতে হবে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন অথবা এইভাবে টক দই তৈরি করে নিতে পারেন তো পানি ঝরিয়ে নিতে হবে তাহলে আপনারা পানিটাকে স্কিপ করতে পারবেন অর্থাৎ আপনাদের যদি ড্রাই টক দই লাগে সেক্ষেত্রে এভাবে পানি ঝরিয়ে নেবেন তো এই টক দইটা কিন্তু আপনারা চিজ ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারবেন জাস্ট নর্মাল পানি দিয়ে এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে তারপর দেখবেন যেটা খুব সুন্দরভাবে আপনারা এই টক দই দিয়ে চিজ ক্রিম তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আজকের রেসিপি